আপুনি চাই আছে দ্রুত সংবাদ। মই জয়ন্ত মাধব গোস্বামী। 11 দিনৰ পিছত উদ্ধাৰ হ'ল নকছাৰী নিখোজ দুই ছাত্ৰী। আৰক্ষীৰ বিপৰীতে পৰিয়ালৰ লোকেহে উদ্ধাৰ কৰে নিৰুদ্দিষ্ট ছাত্ৰী দুগৰাকীক। বিহাৰত ছাত্ৰী দুগৰাকীক উদ্ধাৰ পৰিয়ালৰ লোকৰ বেংগালুৰুৰ পৰা ৰেলযোগে আহি থকা অৱস্থাত পৰিয়ালৰ লোকে উদ্ধাৰ কৰে ছাত্ৰী দুগৰাকীক। নিশাটো শিলিগুৰিত কটাই দুই ছাত্ৰীক লৈ ঘৰমুৱা পৰিয়ালৰ লোক পুৱা জলপাইগুৰিৰ পৰা ৰেলযোগে পিতৃৰ সৈতে গুৱাহাটীলৈ ৰাওনা দুই ছাত্ৰী। দুই সন্তানক উদ্ধাৰৰ পিছতে আৰক্ষীৰ পৰা তিলমানো সহায় নোপোৱাৰ অভিযোগ তুলি ক্ষোভ উজাৰিলে কিশোৰী দুগৰাকীৰ পৰিয়ালে। বহিৰাজ্যত দুই ছাত্ৰীক আৰক্ষীয়ে উদ্ধাৰৰ বিপৰীতে পৰিয়ালৰ লোকে উদ্ধাৰ কৰা দুই কিশোৰী গুৱাহাটীলৈ অনাৰ পিছতহে চঞ্জী ল'ব দিছপুৰ আৰক্ষীয়ে। ইয়াৰ পিছতহে গুৱাহাটীৰ পৰা দুই ছাত্ৰীক লৈ যাব মৰিয়নি আৰক্ষীয়ে। অসম আৰক্ষীৰ এনে কাণ্ডত এতিয়া ক্ষুব্ধ হৈ উঠিছে ছাত্ৰী দুগৰাকীৰ পৰিয়াল। ইপিনে ছাত্ৰী দুগৰাকীৰ সৈতে বিকি ওৰফে হুজেইল আহমেদক ৰেলত প্ৰত্যক্ষ কৰিছিল অভিভাৱকে। পূৰ্বে নিখোজ ছাত্ৰীয়ে দিয়া তথ্য অনুসৰি বেংগালুৰুত আছে কেইবাগৰাকী মৰিয়নী কিশোৰী যুৱতী। নিখোজ ছাত্ৰীয়ে পৰিয়ালক ফোনযোগে দিয়া তথ্যৰ পিছতে প্ৰায় স্পষ্ট হৈছিল মানৱ সৰবৰাহকাৰীৰ এটা নেক্সাছৰ কথা। নগাঁৱত মহিলাসহ তিনি প্ৰবঞ্চকক আটক। আশিকুল ইছলাম, মুশাৰক আলী এগৰাকী মহিলাক বেংকৰ ঋণ দিয়াৰ নামত প্ৰবঞ্চনাৰ অভিযোগ। মানৱ কল্যাণ নিধি নামৰ বিত্তীয় প্ৰতিষ্ঠানৰ নামেৰে প্ৰবঞ্চনা। নগাঁৱৰ ভূঞাপট্টিত আছে বিত্তীয় প্ৰতিষ্ঠানটোত। ঋণ আবণ্টন হোৱাৰ পিছতে গ্ৰাহকৰ পৰা লয় অ' টি পি। প্ৰবঞ্চকে বিত্তীয় প্ৰতিষ্ঠানটোৱে অ' টি পি লৈ ঋণৰ ধন আত্মসাত কৰাৰ অভিযোগ। প্ৰায় 284জন গ্ৰাহকক প্ৰবঞ্চনা কৰিছিল তিনি প্ৰবঞ্চকে। 30 কোটিৰো অধিক ধন প্ৰবঞ্চনাৰে সংগ্ৰহৰ অভিযোগ। পঞ্চদশ বাজেট অধিৱেশনৰ অসম বিধানসভাৰ একাদশ দিন। স্বাস্থ্য, চিকিৎসা, শিক্ষা, বিজ্ঞান, প্ৰযুক্তি, গৃহ নিৰ্মাণ, নগৰ পৰিক্ৰমা, জলসিঞ্চন, ৰাজহ, দুৰ্যোগ, খনি, হস্ততাঁত, বস্ত্ৰ, ৰেচম, ভূমি সংৰক্ষণ, বড়োলেণ্ড, কল্যাণ বিভাগৰ প্ৰশ্নোত্তৰেৰে আৰম্ভ হয় অধিৱেশন। বিধায়ক অখিল গগৈয়ে দি আছাম কোৱালিটি এডুকেশ্যন বিল 2024 উপস্থাপনৰ অনুমতি বিচাৰিব। বিধায়ক ৰকিবুদ্দিন আহমেদ অসমৰ হাড়গিলা, বৰটোকোলা আৰু শগুন আদিৰ দৰে দুৰ্লভ প্ৰজাতিৰ পক্ষীৰ সংৰক্ষণ কৰাৰ সংকল্প প্ৰস্তাৱ উপস্থাপন কৰিব। মিজোৰামত চম্পাই জিলাৰ ডুংগতালত 35 কোটি টকা ড্ৰাগছ জব্দ। আছাম ৰাইফলছ আৰু চম্পাই আৰক্ষীৰ অভিযানত জব্দ বৃহৎ পৰিমাণৰ ড্ৰাগছ কিনি। অভিযানত জব্দ নিচাজাতীয় টেবলেট আৰু হেৰইন। গণেশগুৰিত পথ দুৰ্ঘটনা নিয়ন্ত্ৰণ হেৰুৱাই ডিভাইডাৰত খুন্দা তীব্ৰবেগী ট্ৰাকৰ। দুৰ্ঘটনাত আহত ট্ৰাকখনৰ চালক হেণ্ডিমেন। দলগাঁৱৰ বেছিমাৰীত নাৰীদে ব্যৱসায় চক্ৰ উৎখাত। বেছিমাৰীৰ গণ্ডা পুখুৰীৰ গাঁৱৰ ফকীৰ আলীৰ ঘৰত দলগাঁও আৰক্ষীৰ অভিযান। অভিযানত উৎখাত নাৰীৰে চক্ৰ। অভিযানত ফকীৰ আলীৰ পত্নীসহ আন তিনিজনক আটক। দীৰ্ঘদিনৰে পৰা নাৰীদে ব্যৱসায় চক্ৰটোৱে মহিলা যুৱতীক বিভিন্ন প্ৰলোভন দি দেহ ব্যৱসায়ে ব্যৱহাৰ কৰি অহাৰ অভিযোগ। ফকীৰ আলীয়ে বিভিন্ন ঠাইৰ পৰা মহিলাসকলক ফুচুলাই লৈ আহি নাৰীদে ব্যৱসায় চলাই আহিছিল। দলগাঁও আৰক্ষীয়ে লাভ কৰিছিল এই তথ্য। সম্পূৰ্ণ হ'ল ৰাছিয়া ইউক্ৰেইন যুদ্ধৰ দুটা বছৰ। 2022 চনৰ 24 ফেব্ৰুৱাৰীত আৰম্ভ হৈছিল যুদ্ধ। তৃতীয় মহাযুদ্ধৰ পাছত পুনৰ জনাইছোঁ দ্বিতীয় মহাযুদ্ধৰ পাছৰ প্ৰথমখন মহাযুদ্ধ বিবেচিত হৈছিল এই যুদ্ধ। ৰাছিয়াই আৰম্ভ কৰিছিল ইউক্ৰেইন আগ্ৰাসন। ফলাফলবিহীনভাৱে দুবছৰে চলি আছে ৰাছিয়া ইউক্ৰেইনৰ যুদ্ধ। যুদ্ধৰ আৰম্ভণিৰে পৰা মৃত্যু হৈছে হাজাৰ হাজাৰ লোকৰ। মানৱতাৰ বধ্যভূমিত পৰিণত হৈছে ইউক্ৰেইনৰ প্ৰতিটো প্ৰান্তৰ। যুদ্ধত নতুন নতুন প্ৰযুক্তি ব্যৱহাৰেৰে ৰাছিয়াই সৃষ্টি কৰিছে বিভীষিকা। ইউক্ৰেইনে ক্ষেপণাস্ত্ৰৰে আক্ৰমণ চলাই আহিছে ৰুছৰ সীমান্ত অঞ্চলত। ৰাছিয়া ইউক্ৰেইনৰ যুদ্ধৰ আৰম্ভণিৰে পৰা নিৰপেক্ষ স্থানত অৱস্থান কৰিছে ভাৰতে। ভাৰতৰ প্ৰধানমন্ত্ৰী নৰেন্দ্ৰ মোদীয়ে আলোচনাৰ মাধ্যমেৰে সমস্যা সমাধানৰ পোষকতা কৰি আহিলেও কোনোদিনে যুদ্ধৰ বাবে ৰাছিয়াক সমালোচনা কৰা নাই। ভাৰতে ৰাছিয়াৰ পুৰণি বন্ধুত্বপূৰ্ণ সম্পৰ্ক বৰ্তাই ৰাখিছে। আমেৰিকাকে ধৰি ইউৰোপৰ প্ৰায়বোৰ দেশে ৰাছিয়াক সমালোচনা কৰাৰ লগতে ইউক্ৰেইনক অস্ত্ৰ শস্ত্ৰেৰে সহায় কৰি আহিছে। তাৰ বিপৰীতে ভাৰতে নিৰপেক্ষ স্থিতি লৈ আহিছে। ৰাছিয়াক বিশ্বৰ অধিকাংশ দেশে অৰ্থনৈতিক অৱৰোধ কৰাৰ সময়তো ভাৰতে ৰাছিয়াৰ পৰা খাৰুৱা তেল আমদানি কৰি আহিছে। ৰুছ সেনাৰ দখলত ইউক্ৰেইনৰ অভদিভকা অঞ্চল। এতিয়া ইউক্ৰেইনৰ এক পঞ্চমাংশ অঞ্চল ৰাছিয়াৰ দখলত। 2024 চনত ৰাছিয়াই প্ৰতিৰক্ষাৰ ব্যয়ৰ বাবে 900 কোটি মাৰ্কিন ডলাৰ নিৰ্ধাৰণ কৰে। বিপৰীতে ইউক্ৰেইনে ধাৰ্য কৰিছে প্ৰায় 4400 কোটি মাৰ্কিন ডলাৰ। ৰাছিয়া ইউক্ৰেইন যুদ্ধই দেখুৱালে যুদ্ধৰ পৃথক ছবি। ফ্ৰণ্ট লাইনত ব্যৱহাৰ নহ'ল যুদ্ধযান। আকাশমাৰ্গ প্ৰতিৰোধ ব্যৱস্থাই হ্ৰাস কৰিলে যুদ্ধযানৰ উপযোগিতা। দুয়োখন দেশে ড্ৰ'ন প্ৰযুক্তি ব্যৱহাৰেৰে অব্যাহত ৰাখিছে যুদ্ধ।
রাশিয়া ইউক্রেন যুদ্ধ দুটা বছর পার হওয়ার সময়তে ভারতের একটা ভয়ঙ্কর খবর। সাধারণ চাকরির রাশিয়ালে যাওয়া ভারতীয় নাগরিকক নিয়োগ করা হয়েছে রুশ সেনা বাহিনীত। আর্মি সিকিউরিটি হেল্পার হিসাবে নিয়োগ করা হয়েছে। রাশিয়ালে চাকরি করবলে যাওয়া কেজনমান ভারতীয় যুবকক এনেদরে ব্যবহার করার তথ্য সন্মুখলে। ভারতীয় সংবাদ মাধ্যমে লাভ করা তথ্য অনুসরি রাশিয়ার মারিওপল, ডনটেস্ক, খার্কিভ, রস্তোভর, অডন আদি অঞ্চলত এতিয়াও 18 জন ভারতীয় আবদ্ধ হয়ে আছে আর সেনা বাহিনীর কামত নিয়োগ করা হয়েছে। লাভ করা তথ্য অনুসরি ইতিমধ্যে রুশ ইসরায়েল যুদ্ধত ইয়ারে এজন ভারতীয় নিহত হয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক গড়ার ক্ষেত্রে সহমত প্রকাশ ভারতের বৈদেশিক পরিক্রমা মন্ত্রী এস জয়শঙ্করের। রাশিয়া ইউক্রেনের মাজত চলি থাকা যুদ্ধের মাজতে বিশেষকৈ কিভত রাশিয়ার আগ্রাসনের সময় তাৎপর্যপূর্ণভাবে বৈদেশিক পরিক্রমা মন্ত্রীজনে ইন্ধন আমদানির ক্ষেত্রে আমেরিকার সঙ্গেও ভারতে সম্পর্ক স্থাপন করব পারে বলে মন্তব্য করে। রামেশ্বর তেলিক নহয় ডিব্রুগড় লোকসভাত নতুন প্রার্থী বিচারিছে টিংখাং সমষ্টির চাহ শ্রমিকসকলে। বিগত সময়সাত সাংসদ রামেশ্বর তেলির কাম কাজক লৈ তীব্র সন্তুষ্টি প্রকাশ করেছে চাহ শ্রমিকসকলে। তেলির কার্যকালত কোনো ধরনের উন্নয়নমূলক কাম নোহারও অভিযোগ। কেবল প্রতিশ্রুতি দিয়ে বিগত 10টা বছর রামেশ্বর তেলিয়ে পার করলে বাগিচাখনের শ্রমিকসকলে আনিলে এই অভিযোগ, যার বাবে আগন্তুক লোকসভা নির্বাচনত রামেশ্বর তেলিক ভোট নিদি অন্য প্রার্থীক ভোট দিয়ার সিদ্ধান্ত টিংখাং চাহ বাগিচার শ্রমিকসকলে। ডাম্পিং গ্রাউন্ডলৈ পরিণত হয়েছে আমিনগাঁওয়ের জাহাজ ঘাট। একাংশ অসচেতন লোকে যতে ততে জাবর পেলায় কদর্যময় পরিবেশের সৃষ্টি করেছে অঞ্চলটোত। একাংশই রেলওয়ের ভূমি বেদখল করে লেতেরা করেছে অঞ্চলটো। রহস্যজনকভাবে নীরব দর্শক হয়ে রয়েছে উত্তর গুয়াহাটি পৌরসভা। রঙিয়ার মুরারা গড়কা নকুল তিনিগয়া গোপাল সভার বার্ষিক উৎসব তিনদিনিয়া কার্যসূচীরে অনুষ্ঠিত হওয়া 69 সংখ্যক পরম্পরাগত ধর্মীয় অনুষ্ঠানটি কেবা সহস্রাধিক ভক্তই উড়ে নিকা আরিয়া প্রজ্বলন করে। সন্ধিয়ার ভক্তসকলে সরিয়হ, তেল আর শঙ্কু আকৃতির হলিতারে মন্দিরত আর কলগছর উপর চাকি জ্বলাই আরিয়া প্রজ্বলন করে। শিবসাগরের দরিকাপার হাতিমুরিয়া গাঁত এগারী 75 বছরীয় বৃদ্ধার দুর্বিষহ জীবন। বুয়ারী একর অত্যাচারের বলি হয়ে এটা জরাজীর্ণ জুপুরীত অকল করে দিন পার করবল হয়েছে পদ্মা গগৈ নামের বৃদ্ধাগী। আরক্ষী প্রশাসনের সহায় বিচারিছে অসহায় বৃদ্ধাগী। বাইহেতা চারিআলি গুড়েশ্বর রামগাঁও নাগরিজুলি পথর বিধ্বস্ত রূপ। গড়কাপ্তানি পথটোর দুরবস্থায় জলাকোলা খুয়াইছে বৃহত্তর অঞ্চলটোর রাইজক। পথটোর মাজত সৃষ্টি হয়েছে প্রকাণ্ড প্রকাণ্ড গাঁতর। রাইজর দুরবস্থা দেখেও কাণসার নাই স্থানীয় বিধায়ক ভবেশ কলিতা আর সাংসদ দিলীপ শইকীয়া। জামুগুড়িহাটর ইটাখোলার নিরুদ্দেশ হওয়া ছাত্র অবিনাশ রায়ক কেরালাত উদ্ধার। বিগত 11 ফেব্রুয়ারীর সন্ধানহীন হয়ে আছিল ছাত্রজন। কেরালা আরক্ষীর সহযোগত আরক্ষীয়ে কেরালাত উদ্ধার করে যুবকজনক লৈ আনে নিজ ঘরলে। অহা 31 মার্চত অবসর লব রাজ্য মুখ্য সচিব পবন কুমার বরঠাকুরে। অবসরের পিছত রাজনীতির ক্ষেত্রে পবন কুমার বরঠাকুরে খোঁজ পেলাব নাকি তাক লৈ চলিছে চর্চা। রাজনীতিত যোগদান করা নকরাক লৈ কলিয়াবরত সাংবাদিকর প্রশ্ন কৌশলী উত্তর পবন কুমার বরঠাকুরের। রূপহীহাটর জলজীবন মিশন আঁচনি নির্মাণের নামত একাংশ দুর্নীতিপরায়ণ বিষয়া আর ঠিকাদারের লুণ্ঠন রাজ। জনস্বাস্থ্য কারিকরী বিভাগের ঢিং সংমণ্ডলের অধীনত জলজীবন আঁচনি রূপায়ণত ব্যাপক দুর্নীতির অভিযোগ রাইজর। চপরা চপরে খহি পড়েছে নবনির্মিত পানি যোগান আঁচনিখনের পকী ওয়াল খুঁটা। পানি যোগান আঁচনি নির্মাণের সময়ত নিম্নমানের সামগ্রী ব্যবহার করার অভিযোগ। দেখিও সকলো নেদেখার ভাও জুড়িছে বিভাগীয় কর্তৃপক্ষে। মুখ্যমন্ত্রী কেউ সংকেত পালে অগপত যোগ দিব সিদ্দিক আহমেদে। কংগ্রেসের প্রাক্তন মন্ত্রী নিলম্বিত বিধায়ক সিদ্দিক আহমেদের স্বীকারোক্তি। নিউজ18 দক্ষিণ করিমগঞ্জ সমষ্টির 4 বারের বিধায়ক সিদ্দিক আহমেদের এক্সক্লুসিভ সাক্ষাৎকার। কংগ্রেসক অথাই সাগরত পেলায় দল এড়বলে সাজু আব্দুর রশিদ মণ্ডল। বিধায়ক রমেন্দ্র নারায়ণ কলিতার দাবি। অগপত যোগ দিব পশ্চিম গোয়ালপাড়ার বিধায়ক আব্দুর রশিদ মণ্ডলে। দল ত্যাগের বাতরি অস্বীকার করলে আব্দুর রশিদ মণ্ডলে। গোসাইগাঁও জব্দ প্রায় 3 কোটি টাকার গাঞ্জা। এখন 10 চকিয়া ট্রাকর গোপন চেম্বারের জব্দ বৃহৎ পরিমাণের গাঞ্জা কিনি ট্রাকখনের চালকসহ 3 জনক আটক আরক্ষী। পিতৃর আকস্মিক বিয়োগের পাছত দিশহারা এটি 5 বছরীয় শিশু। এফালে পিতৃর মৃত্যু হোক, আনফালে মানসিকভাবে অসুস্থ মাতৃ। মঙ্গলবারে মাজুলীর ভকত চাপুরীর 1 নম্বর পদুম গাঁত গণর আক্রমণত মৃত্যু খাবতিছিল নীরবর পিতৃ পদ্মধর ভেরুয়াই। পিতৃর আকস্মিক বিয়োগের পাছতে এতিয়া কণমানি নীরবেই লবলগিয়া হয়েছে সমস্ত দায়িত্ব। তিতাবরত বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নিহত শক্তি বিভাগের কর্মচারী। নিহত লোকজন টেকেলা গাঁওয়ার রাজীব দত্ত। কিনকিনিয়া বরষুণের মাজতে বিদ্যুতের খুঁটাত উঠি কাম করে থাকা অবস্থাত বিদ্যুৎস্পৃষ্ট হয় কর্মচারীজন।
শক্তি বিভাগৰ স্থায়ী কৰ্মচাৰী আছিল ৰাজীৱ দত্ত। নগাঁও তুংগত উঠিছে কংগ্ৰেছৰ প্ৰাৰ্থিত্ব কেন্দ্ৰিক সংঘাত। ৰকিবুল হুছেইনৰ বিৰুদ্ধে নগাঁও ৰাজীৱ ভৱনত একাংশ কংগ্ৰেছীৰ পোষ্টাৰী। ৰকিবুল হুছেইনক গৌৰৱ সজাই অভিমন্যু সজালে গৌৰৱ গগৈ। ধুবুৰীৰ পাছত নগাঁৱত ৰকিবুল হুছেইনৰ বিৰুদ্ধে পোষ্টাৰী। নগাঁৱত প্ৰায় চূড়ান্ত হৈছে গৌৰৱ গগৈৰ প্ৰাৰ্থিত্ব। প্ৰাৰ্থিত্বৰ বাবে আবেদন জনাইছিল ৰকিবুলে। নগাঁৱত প্ৰাৰ্থিত্বৰ আশা এৰা নাই বৰ্তমানৰ সাংসদ প্ৰদ্যুৎ বৰদলৈয়ে। তলি ফুটা নাৱৰ দৰে হৈছে কংগ্ৰেছ দলৰ অৱস্থা। ইজনৰ পিছত সিজন নেতা বিধায়ক ফৰকি গৈছে কংগ্ৰেছৰ দলৰ পৰা। নাৱৰ ফুটা বন্ধ কৰিবলৈ চেষ্টা কৰিও নিষ্ফল ভূপেন বাহিনী। প্ৰতিবাদী কৃষকৰ কোলা শুকুৰবাৰ পালন। কৃষকৰ দিল্লীত চলক মিছিলৰ মাজতে খানৌৰী সীমান্তত এগৰাকী প্ৰতিবাদী কৃষকৰ মৃত্যুত এই সিদ্ধান্ত। 26 ফেব্ৰুৱাৰীত প্ৰতিবাদী কৃষকৰ ট্ৰেক্টৰেৰে দিল্লীত চলোৱা অভিযান। আই পি এলৰ প্ৰথম 21খন খেলৰ সূচী ঘোষণা। 22 মাৰ্চত চেন্নাই ছুপাৰ কিংছ আৰু ৰয়েল চেলেঞ্জাৰ্ছ বেংগালুৰুৰ মাজত প্ৰথমখন খেল। সাধাৰণ নিৰ্বাচনৰ সূচী ঘোষণাৰ পাছত নিৰ্ধাৰণ কৰা হ'ব পৰৱৰ্তী খেলসমূহৰ সূচী। উচ্চতম ন্যায়ালয়ৰ চৌহদত দেশৰ মুখ্য ন্যায়াধীশ ডি ৱাই চন্দ্ৰচূড়ে আয়ুষ হলিষ্টিক ৱেলনেছ চেণ্টাৰ উদ্বোধন কৰে। এই অনুষ্ঠানত আয়ুষ, বন্দৰ, জাহাজ আৰু জলপথ মন্ত্ৰী সৰ্বানন্দ সোণোৱাল আৰু আয়ুষৰ ৰাজ্যিক মন্ত্ৰী ডঃ মুঞ্জপাৰা মহেন্দ্ৰ ভাইও উপস্থিত থাকে। অনুষ্ঠানত উচ্চতম ন্যায়ালয়ৰ ন্যায়াধীশসকলকো উপস্থিত থকা দেখিবলৈ পোৱা হ'ল। এই উপলক্ষে আয়ুষ হলিষ্টিক ৱেলনেছ চেণ্টাৰত বিশেষজ্ঞ সেৱা প্ৰতিষ্ঠান কাৰ্যকৰী আৰু প্ৰদান সন্দৰ্ভত এখন বুজাবুজি চুক্তি উচ্চতম ন্যায়ালয় আৰু সৰ্বভাৰতীয় আয়ুৰ্বেদ প্ৰতিষ্ঠানৰ মাজত স্বাক্ষৰিত হয়। অহা 8 এপ্ৰিলত পৰিলক্ষিত হ'ব বছৰৰ প্ৰথমটো সূৰ্যগ্ৰহণ। 4 ঘণ্টাতকৈ অধিক সময় চলিব পূৰ্ণগ্ৰাস সূৰ্যগ্ৰহণ। মেক্সিকোত প্ৰথম পৰিলক্ষিত হ'ব সূৰ্যগ্ৰহণ। ইয়াৰ পিছত বিশ্বৰ উত্তৰ আৰু পূব প্ৰান্তৰ আকাশত দৃশ্যমান হ'ব এই মহাজাগতিক পৰিঘটনা। গুৱাহাটীত জি আৰ পিৰ অভিযানত জব্দ নকল সোণ। ৰাজধানী এক্সপ্ৰেছৰ পৰা জব্দ নকল সোণখিনি। ঝাৰখণ্ডৰ দম্পতীয়ে মংগলবাৰৰ পৰা আনিছিল সোণখিনি। ঝাৰখণ্ডলৈ সোণখিনি লৈ যোৱা অৱস্থাত গুৱাহাটী ৰেল ষ্টেচনত জব্দ কৰে আৰক্ষীয়ে। বিশ্বনাথ চাৰিআলিৰ বামগাঁৱত শোকাবহ দুৰ্ঘটনা। বামগাঁও 4 নম্বৰ ৱাৰ্ডত ডাম্পাৰৰ চেপাত থিতাতে মৃত্যু এজনৰ। মৃত লোকজন বিশ্বজিৎ দাস। পৌৰসভাৰ নৰ্দমা ভাঙি ডাম্পাৰখন তললৈ বহি গৈ ৱালত খুন্দা মৰাৰ ফলত হেণ্ডিমেন বিশ্বজিৎ দাসৰ মৃত্যু হয়। নাগালেণ্ডত NSCNIMৰ নেতাক গুলিয়াই হত্যা। নিজ বাসগৃহত খাম্পাই কন্যাকক গুলিয়াই হত্যা। পূৰ্বে NSCNKYA গোটৰ কেডাৰ আছিল খাম্পাই। হত্যাকাণ্ডক লৈ মন্ত্ৰীলাক চেপা উত্তেজনা। এই পৰ্যন্ত আৰক্ষীৰ জালত পৰা নাই হত্যাকাৰী। মহানগৰীৰ জ্যোতিনগৰত চুৰীকাণ্ড। অধিবক্তা বিকাশ তাঁতীৰ বাসগৃহত চোৰে চলালে অভিযান। ঘৰত কোনো নথকাৰ সুযোগ লৈ গ্ৰিল ভাঙি চোৰে লুটি নিলে সোণৰ অলংকাৰসহ নগদ ধন। মানকাছৰৰ ভাৰত বাংলা সীমান্তত BSFৰ গুলীত নিহত এজন চোৰাংগুৰু সৰবৰাহকাৰী। গুলীত নিহত হোৱা চোৰাংগুৰু সৰবৰাহকাৰীটো মানকাছৰ থানা এলেকাৰ কুকুৰমাৰা গাঁৱৰ চাহিনুৰ ইছলাম। নিহত সৰবৰাহকাৰীটোৰ পৰা জব্দ 2টা চোৰাংগুৰু, টৰ্চ লাইট, দা আৰু মাছ মৰা সামগ্ৰী। দ্ৰুত সংবাদ অব্যাহত ৰাখিম। সময় এটা বাণিজ্যিক বিৰতি। উচ্চতৰ মাধ্যমিক চূড়ান্ত পৰীক্ষাত নকল যোগান ধৰি নিলম্বিত হ'ল অধ্যক্ষ। কাছাৰ কলেজৰ অধ্যক্ষ ডঃ সিদ্ধাৰ্থ শংকৰ নাথক নিলম্বন। শিক্ষা বিভাগৰ পৰীক্ষাগৃহত আত্মীয়ক যোগান ধৰিছিল নকল। অসম মহাবিদ্যালয় শিক্ষক সন্থাই ডঃ সিদ্ধাৰ্থ শংকৰ নাথৰ বিৰুদ্ধে কঠোৰ ব্যৱস্থা গ্ৰহণৰ বাবে স্মাৰক পত্ৰ দাখিল কৰিছিল উচ্চ শিক্ষা সঞ্চালকক। কংগ্ৰেছৰ এটা পচা আলু আছে আৰু এই আলুটোৱে গেলাই আছে কংগ্ৰেছ। নাম ল'বলৈ অস্বীকাৰ কৰা আলুটো মধ্য অসমৰ বুলি ইংগিত দি বিস্ফোৰক মন্তব্য কৰে ৰূপজ্যোতি কুৰ্মীয়ে। বিধানসভাত শাসকীয় পক্ষৰ হৈ কৈছিল কমলাক্ষদেৱ পুৰকায়স্থই। বিৰোধীৰ সদন ত্যাগৰ সময়ত ওলাই যোৱা নাছিল কমলাক্ষ। বিধানসভাত চৰকাৰক প্ৰশংসা কৰিছিল কমলাক্ষই। বিধানসভাৰ ভিডিঅ' ক্লিপ সংলগ্ন কৰি বিধানসভাৰ অধ্যক্ষক কৰিব আবেদন। কংগ্ৰেছী বিধায়ক জাকিৰ হুছেইন চিকদাৰক CIDৰ চমন। কাইলৈ CIDত হাজিৰ হ'বলৈ নিৰ্দেশ দিয়া হৈছে জাকিৰ হুছেইন চিকদাৰক। শুকুৰবাৰে পুৱা 11:30 বজাত হাজিৰ হ'ব লাগিব কংগ্ৰেছী বিধায়কজন। কংগ্ৰেছৰ খহনীয়াক লৈ প্ৰতিক্ৰিয়া ৰেকিবুদ্দিন আহমেদৰ। কংগ্ৰেছ এৰি আন দললৈ নাযায় আৰু এজন বিধায়ক। ভাৰতীয় জনতাক কংগ্ৰেছক কোনে শেষ কৰিব নোৱাৰে। মানস ৰাষ্ট্ৰীয় উদ্যানত এশিঙীয়া গঁড়ৰ মুক্ত বিচৰণে আমোদ দিছে পৰ্যটকক। ৰাষ্ট্ৰীয় উদ্যানখনৰ বাঁহবাৰী মথনগুৰি সংযোগী পথত পৰ্যটকক কিছু সময়ৰ বাবে আমোদ প্ৰদান কৰিলে 2টা গঁড়ে। হাইস্কুল শিক্ষান্ত পৰীক্ষাৰ উচ্চতৰ মাধ্যমিক চূড়ান্ত পৰীক্ষাৰ প্ৰশ্নকাকতৰ বিসংগতি প্ৰসংগত উত্তাল সদন। প্ৰশ্নকাকতৰ বিসংগতিক লৈ সদনত বিৰোধীৰ সভা স্থগিত প্ৰস্তাৱ।
এটা পরীক্ষাও সুচারুরূপে অনুষ্ঠিত করব নারা শিক্ষা বিভাগ আর সরকারক ক্ষমা খোঁজার দাবি বিধায়ক অখিল গগৈ শিক্ষামন্ত্রীর পদত্যাগর দাবি করে যখন সরকারে নকলের বিরুদ্ধে আইন আনব পারে সেই সরকারে কিয় সঠিকভাবে পরীক্ষা অনুষ্ঠিত করব নারে বলে কটাক্ষ নিকা পরীক্ষা অনুষ্ঠিত করাত ব্যর্থ হয়েছে সরকার নিরাপদভাবে পরীক্ষা অনুষ্ঠিত করব নারা সরকারও দিনত সুরক্ষিত নহয় শিক্ষার্থী কংগ্রেসত এতিয়া রকি ফেডর আধিপত্য চলিছে বিরোধী দলপতিয়ে বিচরা ধরনে কংগ্রেসত কোনো সিদ্ধান্ত নহয় বিরোধী দলপতির অসন্তুষ্টি আছে বাবে হয়তো কংগ্রেস বিধায়িনী দলত বৈঠকত উপস্থিত থকা নাই কংগ্রেস দলত নাই কোনো সংঘাত কিছু ব্যক্তিগত কামৰ বাবেহে সি এল পির বৈঠকত অংশগ্রহণ করা নাই বিরোধী দলপতিয়ে দেবব্রত শইকীয়া সন্দর্ভত মন্তব্য কংগ্রেস বিধায়ক দিগন্ত বর্মনের সি এল পি বৈঠকত উপস্থিত নথকাক প্রতিক্রিয়া বিরোধী দলপতি দেবব্রত শইকীয়ার কিছু ব্যক্তিগত কারণতে বৈঠকত উপস্থিত নাছিল বলে মন্তব্য শইকীয়া দেবব্রত শইকীয়ার বাতরি পরিবেশনক সংবাদ মাধ্যমক দোষারোপ বিধায়ক রকিবুল হুসেইনর মুখ্যমন্ত্রী বিজেপির বিধায়িনী দলের বৈঠকত উপস্থিত না থাকে কিন্তু সেইবারও বাতরি পরিবেশন নকরে বলে সংবাদ মাধ্যমক দোষারোপ করে রকিবুল হুসেইন টংলা রেল স্টেশনত উকাবহ ঘটনায় এগারী মানসিক বিকারগ্রস্ত মহিলাক রেলের সম্মুখের বসাবলে গিয়ে মৃত্যু খাবতি ললে বাবুল দে নামের ব্যবসায়ীজনে বাবুল দের ঘর টংলা থানার অন্তর্গত কুকুরা ঘাটাত মিজোরামত মিয়ানমারের শরণার্থী শিবিরত ভয়ঙ্কর অগ্নিকাণ্ড শিবিরত জুই সূত্রপাত হওয়ার পাছতে শরণার্থীর মাজত হাহাকারময় অবস্থা সৌভাগ্যক্রমে হতাহত হওয়া নাই কোনো লোক রাজ্যত হঠাৎ বতর পরিবর্তন শীতর বিদায় ক্ষণত ধুঁয়লি কুঁয়লি পরিবেশের মাজতে বাড়িছে যানর প্রকোপ ধূলিময় পরিবেশের পরিত্রাণ পাবলৈ এজাক বরষুণের আশাত রাজ্যবাসী রাজ্যের ভিন্ন প্রান্তত বতর পরিবর্তন শীতর বিদায় ক্ষণত জ্যান পুনের উভতি আহিছে শীত বতর বিজ্ঞান কেন্দ্রের আগজাননী অনুসরি রাজ্যের অধিকাংশ জেলাত বরষুণের সম্ভাবনা ইতিমধ্যে পাহাড়িয়া ডিমা হাসাওত আরম্ভ হয়েছে কিনকিনিয়া বরষুণ হাফলঙতো বরষুণ অব্যাহত ইপিনে পাতলীয়া বরষুণের ফলত শিবসাগরত ঠায়ে ঠায়ে পুনৰ বিধ্বস্ত হয়ে পড়েছে 37 নম্বর রাষ্ট্রীয় ঘাইপথ ঠায়ে ঠায়ে বোকাময় হয়ে পড়েছে পথ অসমত বানমুক্ত করার লক্ষ্য কেন্দ্রীয় সরকারের বান ব্যবস্থাপনা আর সীমান্ত অঞ্চলের কামর বাবে কেন্দ্রের বৃহৎ পুঁজি 4,100 কোটি টাকার পুঁজির অনুমোদন কেন্দ্র বান নিয়ন্ত্রণ করা খহনিয়া রোড নলা নির্মাণকে ধরে বিভিন্ন বান ব্যবস্থাপনা কামর বাবে 2,940 কোটি টাকা রাজ্য সরকার সমূহ প্রদান করব কেন্দ্র ভয় ভাবুকি প্রদান অপহরণের অভিযোগত কলিয়াবরত গ্রেপ্তার আমসুর নেতা এজন যুবকক ভয় ভীতি দেখায় আবদ্ধ করে থাকার 4,00,000 টাকা দাবি করেছিল কলিয়াবরের বরকুলির শফিকুল ইসলামে সংখ্যালঘু জঞ্চলত নানা অসামাজিক কার্যত লিপ্ত থাকার অভিযোগ উত্থাপিত হয়ে আসছিল শফিকুল ইসলামের বিরুদ্ধে কেউটিয়াক কাঠপড়া অঞ্চলের মাকমাদুল ইসলাম নামের যুবকজনক দাবি করেছিল 4,00,000 টাকা এগারী যুবতীক লগ করবলে আহতে একাংশ মহিলার সহযোগত শফিকুলে আবদ্ধ করেছিল মাকমাদুলক এরাবাড়ীত পরিণত এটা রাজীব ভবন একালত বাঘা বাঘা কংগ্রেস নেতা ভিড় করা ভবনটলৈ বর্তমান নাহে তৃণমূল কর্মীও বিগত কেই মাহমানের জনশূন্য পরিবেশে বিরাজ করেছে আমগুড়ি সমষ্টির গৌরীসাগর রাজীব ভবনত লোকসভা নির্বাচনের দিন চমু চাপি আহিছে যদিও গৌরীসাগর রাজীব ভবনত নাই কোনো উৎসাহ গৌরীসাগর রাজীব ভবন চৌহদত থকা একালর অসম প্রদেশ কংগ্রেস কমিটির সভাপতি প্রাক্তন মন্ত্রী প্রয়াত অঞ্জন দত্তর প্রতিমূর্তি আর সমাধি ক্ষেত্র আগুড়ি ধরেছে গছ লতায় অঙ্কিতা দত্তর সমর্থনত বিজেপি যোগদান করার পিছত যেন কংগ্রেস শূন্য হয়ে পড়ল একালর কংগ্রেসের দুর্গস্বরূপ রাজীব ভবন কৃষক বিদ্রোহের মাজতে পুনের প্রতিবাদী কার্যসূচীত কৃষকর মৃত্যু পঞ্জাব হরিয়ানা সীমান্তত প্রাণ হেরুয়ালে এগারী প্রতিবাদী যুবক কৃষকে খানৌরি সীমান্তত নিরাপত্তারক্ষীরে হওয়া সংঘর্ষত মূরত আঘাত পাইছিল সুফকরণ নামক কৃষকজন শেহতীয়া পরিস্থিতির প্রতি লক্ষ্য রাখি হরিয়ানা 23 ফেব্রুয়ারীলৈ মোবাইল ইন্টারনেটের লগতে বন্ধ করে দিয়া হয়েছে মেসেজ সেবা লোকসভা নির্বাচনত যোরহাট সমষ্টিত প্রতিদ্বন্দ্বিতা করব পারে গৌরব গগৈ ইতিমধ্যে যোরহাটত নির্বাচনী তৎপরতা আরম্ভ করেছে গৌরব গগৈ ইফালে রকিবুল হুসেইনে ধুবুরী সমষ্টিত প্রতিদ্বন্দ্বিতা নকর বলে মুকলি কৈ মন্তব্য করে নগাঁও লোকেল হওয়ার বাবে নগাঁওর পর টিকট বিচারিছে পূব সিকিমত হঠাৎ প্রচণ্ড তুষারপাতর স্তব্ধ হয়ে পড়েছে জনজীবন প্রচণ্ড তুষারপাতত আবদ্ধ হয়েছে 500 অধিক দেশী বিদেশী পর্যটক শূন্য ডিগ্রির তলর উষ্ণতার মাজতে পর্যটকসলক উদ্ধার ত্রিশক্তি গর্বস ভারতীয় সেনার দলর গৌরীসাগরের সুন্তলি সিগাত নৈশ বাস দুর্ঘটনাগ্রস্ত নিয়ন্ত্রণ হেরুয়ায় খালত সোমাল নৈশ বাস প্রথম বিপ্রাণ রক্ষা পড়ল 30 জনেরও অধিক যাত্রী কিয়কর 37 নম্বর রাষ্ট্রীয় ঘাইপথর জগদুয়ারত ডাম্পারে মহতিয়া নিলে এখন স্কুটিক ডাম্পারক খুন্দাত গুরুতরভাবে আহত রাতুল শইকীয়া নামৰ স্কুটি আরোহী
কংগ্ৰেছৰ নেতা বিধায়ক বিজেপিলৈ যোৱা সন্দৰ্ভত কংগ্ৰেছ বিধায়ক এ কে ৰচিদ আলমৰ প্ৰতিক্ৰিয়া কমলক্ষেৰে পুৰকাষ্টৰ লগতে একাংশ নেতা বিধায়কক ভয় ভাবুকিৰে বিজেপিত চামিল কৰা চক্ৰান্তৰ অভিযোগ কমলক্ষেৰে পুৰকাষ্টৰ অত্যাচাৰ কৰিছে দুদিন পূৰ্বে জি এছ টিৰ 82 লাখ টকাৰ জাননী দিছিল আৰু তাৰ পাছতে বিধায়কগৰাকীয়ে বিজেপিক সমৰ্থন কৰা বুলি বিস্ফোৰক মন্তব্য ৰচিদ আলমৰ দুদিনত অসম কংগ্ৰেছৰ তত্বাৱধায়ক তথা নিখিল ভাৰত কংগ্ৰেছ কমিটিৰ সম্পাদক পৃথ্বীৰাজ সাথে এখন দলীয় সভাত অংশগ্ৰহণ কৰে দ্বিতীয় জামতাৰালৈ পৰিণত হৈছে হোজাই জিলা জালত পৰিছে এটাৰ পিছত আনটো চাইবাৰ অপৰাধৰ লগত জড়িত থকা অভিযুক্ত চাইবাৰ ক্ৰাইমৰ মূল অভিযুক্ত ধৃত মীন হাজৰ নেতৃত্বত এটা চাইবাৰ অপৰাধী চক্ৰই বজালী জিলাৰ পাঠশালা আৰক্ষী থানাৰ অন্তৰ্গত চাউলীয়াবাৰী গাঁৱৰ কনক চন্দ্ৰ দাস নামৰ লোকজনৰ একাউণ্টৰ পৰা যোৱা 5 অক্টোবৰ মাহত যোৱা বছৰ অক্টোবৰ মাহত 3,41,000 টকা সৰলুকি কৰিছে ধেমাজিত ড্ৰাগছসহ 3 জনক গ্ৰেপ্তাৰ ধেমাজি বাছ আস্থানৰ পৰা এগৰাকী মহিলাৰ পৰা 10টা ড্ৰাগছ ভৰ্তি কণ্টেইনাৰ জব্দ কৰে আৰক্ষীয়ে গোৱালপাৰাৰ বাদুকডুপ্পা কলাকেন্দ্ৰত নাট প্ৰদৰ্শন ভাৰত ৰং মহোৎসৱৰ 25 বছৰ সম্পূৰ্ণ হোৱা উপলক্ষে নতুন দিল্লীৰ ৰাষ্ট্ৰীয় নাট্য বিদ্যালয়ৰ অনুৰোধ মৰ্মে বুধবাৰে বিয়লি বাদুকডুপ্পা কলাকেন্দ্ৰত বাসুদেৱ পুতুন কৈবাং নামৰ নাটখন মঞ্চস্থ কৰে এন এছ ডিৰ উদ্যোগত নতুন দিল্লীত যোৱা 1 ফেব্ৰুৱাৰীৰ পৰা 21 দিনীয়া কাৰ্যসূচীৰে জন ভাৰত ৰং নামেৰে নাট মহোৎসৱ অনুষ্ঠিত হৈছে গহপুৰ ছয়দুৱাৰ শিক্ষাখণ্ডৰ অন্তৰ্গত ঘিমৰুজান নিউ এল পি স্কুলে দৃষ্টি আকৰ্ষণ কৰিছে সকলোৰে যি সময়ত একাংশ চৰকাৰী বিদ্যালয়ত নানা সমস্যাৰে জৰ্জৰিত হৈছে তেনে সময়তে ঘিমৰুজান স্কুলখন অতি সুন্দৰভাৱে সকলো দিশৰ পৰা সজাই তুলিছে শিক্ষক শিক্ষয়িত্ৰীসকলে শিক্ষাৰ্থীৰ ইউনিফৰ্ম খেলনা সামগ্ৰী শাক পাচলিৰ খেতি টাবত সুন্দৰ সুন্দৰ ফল মূলৰ খেতি কৰাৰ লগতে বিদ্যালয়খনৰ আন্তঃগাঁথনি অধিক শক্তিশালী কৰি তোলা হৈছে বিৰোধী নথকা যুঁজত আমেজ নাথাকে বুলি কংগ্ৰেছৰ কটাক্ষীয় হাজোৰ বিধায়িকা সুমা হৰিপ্ৰিয়াৰ লোকসভা নিৰ্বাচনৰ পিছত কংগ্ৰেছক কেৱল দেখিবলৈ পোৱা যাব মিউজিয়ামতহে নিমৰীয়াৰ মালয়বাৰীৰ কলঙৰ পাৰত ৰঙালাও খেতিৰে এজন কৃষকে গঢ়ি তুলিছে সেউজ বিপ্লৱ লীলা দাস নামৰ এগৰাকী যুৱ কৃষকে প্ৰায় 20 বিঘাৰো অধিক ভূমিত ৰঙালাও খেতি কৰি এতিয়া প্ৰাপ্তিৰ হাঁহি বিৰিঙিছে মুখত ৰাজ্যৰ ভিন্ন স্থানৰ লগতে বহিৰাজ্যলৈ ৰপ্তানি হ'ব এইসমূহ ৰঙালাও শচীন টেণ্ডুলকাৰে আপলোড কৰা এটা ভিডিঅ'ৰ সম্প্ৰতি সামাজিক মাধ্যমত তোলপাৰ লগাইছে মাত্ৰ 24 ঘণ্টাৰ ভিতৰতে ভিডিঅ'টো শ্বেয়াৰ কৰিছে অজস্ৰ লোকে উদীয়মান ক্ৰিকেটাৰ ভামশ্ৰী কৃষ্ণৰ চমক এটা অভাৰত 6 ছয় মাৰি আলোড়ন তুলিছে ভামশ্ৰী কৃষ্ণ গোসাইগাঁৱত গৰুভৰ্তি দুখন বলেৰো পিক আপ ভান জব্দ বলেৰো দুখনৰ পৰা 10টা গৰু জব্দ কৰাৰ লগতে এটা সৰবৰাহকাৰীকো আটক আৰক্ষীয়ে